প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে এখনও সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মৃত্যু হয়েছে 63,861 জনের। এদিকে করোনা ভাইরাস মহামারীর জন্য আবারও চীনকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন পরাগ আরমান। চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হলেও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ইতালিতে কোভিড-19 আক্রান্ত মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সেখানে এ পর্যন্ত মোট মারা গেছে 28,000। সময়ের সাথে সাথে ইটালি ও স্পেনে নভেল করোনা ভাইরাসের মৃত্যুর হার কমে গেলেও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ আকার ধারণ করে। এপ্রিলের মাঝামাঝিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ 2482 জনের মৃত্যু হয়। ফ্রান্স, জার্মানি সহ পুরো ইউরোপে করোনায় মৃতের সংখ্যা কমলেও বেড়েই চলে যুক্তরাষ্ট্রে। সেখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসেবে গত 5 সপ্তাহে মোট মৃত্যু স্বাভাবিকের চেয়ে 50% বেড়েছে। এদিকে সারা বিশ্বে করোনা মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাইরাস তাদের ল্যাবেই তৈরি বলে তিনি নিশ্চিত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিসিগান, ম্যাসাচুসেটস, ইলিয়েন্স, মেরিল্যান্ড এবং কলোরাডোতে আক্রান্ত আর মৃতের সংখ্যা খুবই দ্রুত বেড়েছে। করোনা ভাইরাসের আবাসস্থলই যেন নিউ ইয়র্ক, এখানে মৃত্যুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে 3 গুণ। এই ধারা চলতে থাকলে 6 গুণ হতেও সময় লাগবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বেশি বয়সী মানুষের বাস এইসব রাজ্যে। তাছাড়া করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় অন্যান্য রোগের সঠিক চিকিৎসা ঠিক মতো না হওয়া। পরাগ আরমান, এটিএন বাংলা।